দেবলিনা আমার ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত হালকা হালকা বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো তার মধ্যেও আমি একটু বেরোলাম কারণ তোমাদেরকে বলছিলামই যে দোকানটা চুড়িদারগুলো রয়েছে আর অনেক দিন ধরে রয়েছে ওনার দোকানে জল ঢুকে গেছিল তো ফোন করে কালকে বলেছে যে হয়ে গেছে তাই জন্য যাচ্ছে আজকে বেশি ফেলে রাখা উচিত না এরপর যদি আবারও জল জমে যায় আমি জিনিসটা পাবোই না আর মানে ওনার দোকানে জল ঢুকে যাবে তো আমি আনতে যেতে পারবো না আমি যেতে পারলেও উনি দিতে পারবে না কারণ ওই জায়গাটা আর একটু নিচু আর আমার যে শাড়িটা ওই পাঠানপুরে আমার বাপের বাড়ির ওইদিকে দেওয়া রয়েছে ওটা আজকে আমাদের সকালে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল কিন্তু কালকে বলছিলাম তোমাদেরকে যে ওই ট্রলিটা খুলবো আর গোছাবো তো ওর কাজ শেষ করার পর গোছাতে গোছাতে ট্রলি গুছিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে বেজে গেছিলো তো ওই জন্যে আমরা আজকে আর যাইনি আর আজকের ব্যাক টু ব্যাক মিটিংও রয়েছে তাই জন্যে আজকে আর রিস্কটা নিলাম না কারণ এমনি সারা শনি রোববার ঘুরে ঘুরে আমাদের ক্লান্ত মানে পরিশ্রম হয়ে গেছে আর কি সেটা দেখেই বুঝতে পারছো যে আর কিছুই ভালো লাগছে না ঠিক তো ওই জন্য আর বেরোলাম না আজকে আর ওর এক বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ড বলো বা কিছু তো রূপমের গার্লফ্রেন্ড শুভ্রা ওরাও অনেকদিন ধরে দেখা করার কথা বলছিল তো আজকে একটা চান্স নিয়েছিলাম আমরা কিন্তু বলতে পারো ক্যান্সেলই হয়েছে আর ভালো লাগছে না দেখি ওরা শনিবারও একটা কথা বলছে ওরা আসার পর থেকেই বলছে কিন্তু ওদের হচ্ছে তো আমাদের হচ্ছে না আমাদের হচ্ছে তো ওদের হচ্ছে না এরকম হচ্ছিল প্রবলেম তো ওই জন্যে হচ্ছিল না দেখা যাক শনিবার বলেছে আমি মোটামুটি কথা বলতে বলতে মনে হচ্ছে পৌঁছে যাবো অনেকটাই কথা বলতে বলতে চলে এলাম তো চলো আমি যেতে থাকি তোমরাও সাথে থেকো কিন্তু স্কিপ করে কিন্তু কেউ বেরিও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখো তো আমার কাজ হয়েও গেছে এবার যাচ্ছি বাড়ি দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে তো চলো যাওয়া যাক বাড়িতে এই যে সব জিনিস নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো আগে যাই কারণ বৃষ্টিটা পড়ছে আমি ছাতাটা খুলছি না খুব একটা আমার ছাতা ধরতে না ভালো লাগে না হাত পা ধরে যায় হাত ব্যথা করে ভালো লাগে না একদমই তো বৃষ্টি পড়ছে ভালোই গায়ে লাগছে জোর পায়ে হেঁটে বাড়ি চলে যাই রাস্তাগুলো দেখো তুমি খানা গর্ত শ্যাওলা পড়ে গেছে পুরো জল জমে থাকতে থাকতে আর তারপরে একটু কাজ ছিল ওইগুলো করলাম করে ঠোরে স্নান টান করে এসে তারপর তোমাদেরকে এখন দেখাতে বসলাম তার মধ্যে যে মামি দিয়েছে চুড়িদারটা বলছিলাম খুব পছন্দের আমার আমি নিজেই পছন্দ করে মামি থেকে এটা নিয়েছিলাম এইটা নিশ্চয়ই এরকম সুন্দর আর পুরো মুখোপটি গেছে এই ফুলটার কাজটা আর কালারটা তো পুরো পেপার ব্লু আমার খুব পছন্দ হয়েছে হাতায় আবার কাকু লেপটা লাগিয়ে আর বৌদি যে চুড়িদারটা দিয়েছে সেটা বুঝলাম সেটা হচ্ছে চেন দেয়নি তো এটা মাপ দিতে আসলে আমি চাইনি কাকুর কাছে যে মাপটা ছিল ওটা দিয়ে আমি বানিয়ে দিতে বলেছিলাম এবার কাকু পেছনে চেন দেয়নি চেন ছাড়া চুড়িদার আমি খুব কম বানাই আমার মনে হয় পেছনে চেন দিলে ফিটিংস ভালো আসে তো ব্যাস ফিটিংসটা ভালো আসেনি এটা এখন একটু কারুকার্য করতে হবে আর কি আমার কাকুর কাছে নিয়ে যেতে হবে তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটার প্যান্টটা হচ্ছে এই সেটটা এমনি ভালো পড়েছে মামনির একটা ব্লাউজ শাড়ির কটাই বানাতে দিতে যাওয়ার ছিল আর হচ্ছে যে বাসনপত্রগুলো নামালাম এরকম ছোট ছোট বাটি মানে আমি বিয়েতে এরকম স্টিলের ডিনার সেট পেয়েছিলাম এটা হচ্ছে আমার পিজাদেরা দিয়েছিল ওটা হচ্ছে ভালারিয়ার সেটটা হচ্ছে ভালারিয়ার তো এইরকম ছোট বাটিগুলো নিয়ে যাবো এবার এটা হচ্ছে
কটা আছে এই ছটা বাটি নেব আর এই বড় বাটি নেব হচ্ছে চারটে নামিয়েছি এই সব এই হাতা চামচ এই একটা ট্রে আমি বললাম যদি ওকে নিতে হবে না ট্রেটা ওর খুব পছন্দের মতটা বড় আছে আর এটা একটা ছোট আছে ছোটটা নিলাম বড়টা রাখা রইল আবারও আর এই থালা নিয়েছি চারটে ছটা ছিল দুটো মামুনি ব্যবহার করে চারটে আমি নিলাম নিয়ে এবার ট্রলিতে এগুলো ঢোকাবো ঢোকালে আর এই চুড়িদারটা একটু কাপুকে জাস্ট সেলাই নয় মানে একটা সেলাই খুলে দিলে আর একটা সেলাই থাকে তো একটা সেলাই খুবই চাপে পিষা হয়ে যাবে যদি খুলে যায় কখনো তো আরেকটা সেলাই শুধু পেছন দিক দিয়ে করিয়ে নিয়ে আসতে হবে ওটাই হচ্ছে বিকেলের কাজ আর কিছু কাজ নেই তারপরে আমি সব লাগেতে ঢুকিয়ে দেবো আপাতত এই থালা বাসন গুলো ঢোকাবো কারণ ফেলে রাখাটা খুবই চাপের হয়ে যায় দরজাটার নিচটা একটু চাপা দেয় এসিটা চালালে ওই জন্য ওটা কিছু করার নেই গোছানো যাবে না ওটাকে চলো এখনকার মতো টাটা এখন 12:15 বাজে ও স্নান দান করবে একটা দিন আমরা খাবো দাবো মুহূর্তেই আদা চা নিয়ে বসে পড়েছি কারণ দুজনেরই মাথাটা একটু ধরেছে ধরেছে মামুনিটা রেখে দিয়েছি কারণ মামুনি এখন ঘুম থেকে ওঠেনি তো খেয়ে নি তারপরে আসছি তোমাদের চাটা খেয়ে তোমাদের সামনে আসছি এসে গেছি আবারও মোমো নিয়ে এবং প্যান ফ্রাইড মোমো আর একটা হচ্ছে প্যান ফ্রাইডটা মানে কালার দেখেই তোমার হয়ে গেছে মোমোতে প্রচন্ড রিচ হয়েছে যদিও হয় কিন্তু আর এটা হচ্ছে স্টিম মোমো আর এটা আর মামুনি বললো মামুনি এখন খাবে না মামুনি একটা রাতে মাইক্রোওভেনে গরম করে দেবো মামুনি খেয়ে নেবে এই হচ্ছে প্ল্যান কারণ মামুনি ওই একটা আন্টির বাড়িতে যাবে এখন রেডি হচ্ছে তো এই আর কি চলো খেয়ে দিয়ে নি তারপরে রেডি সেডি হয়ে গেছি পুরো যাবো হচ্ছে ওই আন্টি নিমন্ত্রণ করেছে ওকে আর আমাকে সেখানে তো সকালে যে চুড়িদারটা দেখাচ্ছিলাম ওটা আমি পরে নিয়েছি ওই বলছিলাম সেলাই একটা খুলতে হবে তো কাকুটা ঠিক করে দিয়েছে তো যাবো এখন চুলটা একটু শুধু বাঁধবো তাহলেই হয়ে যায় ও মিটিং এ আছে ওই জন্য ভাবলাম যে পরেই বাঁধছি চুলটা তো চুলটা বেঁধে সেটে যাবো ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আর যদি ওখানে পারি তাহলে ব্লগ করবো আসলে সব জায়গায় ঠিক ভালো লাগে না করতে কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাই একটু লজ্জাও পায় কেউ কেউ তো চলো যাওয়া যাক পরে এসে তোমাদের সাথে আবার কথা বলি খেয়ে দিয়ে চলে এসেছি আর আঙ্কেল আন্টি বাড়িতে বেশিক্ষণ সময় কাটাইনি কারণ ওর আবার মিটিং ছিল তো ওই জন্য খেয়ে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি অনেক কিছু খেয়েছি আন্টি পোলাও করেছিল ফিশ ফ্রাই তারপর স্যালাড এগ কারি তারপরে কাতলা মাছ ভাপা চিলি চিকেন দই রসগোল্লা কমলাভোগ এই সব খেতে এসেছি আর একটু এনার্জি নেই আবারও আসবো একটা কালকে নতুন ব্লগের সাথে তোমাদের কাছে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকো তাহলে প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো হ্যাঁ এটাও তার সাথে সাথে বলবো হ্যাঁ অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েই আর আসলাম না চ্যানেলটাকে দেখলাম না এটা কেউ করো না প্লিজ যদি সাবস্ক্রাইব করেই থাকো যদি এতটা কষ্ট করে সাথেই থাকো তাহলে প্লিজ প্রত্যেক দিন অন্তত একবার হলেও চ্যানেলটাকে ভিজিট করো আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আর যদি খারাপ লেগে থাকে কিছু সেটা তো আমি বলি সবসময় যে কমেন্টে জানাতে ভুলো না তো আর যারা আমার পাশে অলরেডি আছো রোজ আমার সাথে থাকছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট এবার জামা কাপড়টা ছাড়তে হবে গরমও লাগছে চলো।